हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल शाउली सिंपल डेली ब्लॉग्स। और आमी शाउली चले एसेछि एकटा नतून ब्लॉग निये तोमादेर काछे। शुभ अष्टमी अनेक अनेक शुभेच्छा और भालोबाशा जानिए आमी आमार आजके ब्लॉगटा एखान थेके स्टार्ट करलाम। और आज होच्छे बुधवार सकाल 9 बजे और आमी मंडपे आछि। तो तोमादेरके आजके मायेर मुख देखिएई आमार ब्लगटा स्टार्ट करलाम। तो आमी एखाने एसेछि अष्टमी पुजो दिते, ताई भाबलाम एखान थेके आमी आमार आजके ब्लगटा स्टार्ट करि और तोमादेर साथे शेयर करि। देन आमी एखान थेके पुजो दिए सोजा चले जाब भोगेर डिपार्टमेंटे। तो देखो एखाने इलिश माछ देखते पाच्छो, आमादेर किन्तु माके भोगे इलिश माछो देवा हय सप्तमी थेके दशमी अब्दि। आर ओखाने रातेर तरकारी आलू आर कोपिर तरकारी हबे। तो एखाने इलिश माछटा आमि बसिये दियेछि, सकालेर भोगटा अनेकटा एगिये गेछे। तो ए देखो एखाने तरकारीटा नामानो हच्छे, मायेर एबार भोग देवा हबे। तो ए देखो आमार मामी शाशुड़ी भोग बाड़छे एटा। आर एखाने भोगের জন্য আমি বসে আছি, হেল্প করছি। তারপর আমরা এক এক করে ভোগ নিয়ে মায়ের কাছে যাব, তারপর ভোগ আরতি হবে। তবে এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 1:30 বাজে। তো মায়ের ভোগ বাড়া হচ্ছে, এই যে আমার যা ভোগ নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরে। এভাবেই আমরা মানে ইনভলভ থাকি সারা পূজোতে, সারা পূজোটা এভাবেই আমাদের কেটে যায়। সত্যি আমাদের অন্য রকমের পুজো লাগে, আমাদের কিন্তু পুজোটা পুরো অন্য রকম। আমাদের নিজে বাড়ির পুজোর মতনই কিন্তু পুজো, আমাদের পুজোকে মনেই হয় না একদমই যে এটা মণ্ডপের পুজো। স্পেশালি আমাদের পুরো ফ্যামিলিটা তো এই পুজোর সাথে বিভৎসভাবে ইনভলভড। তো দেখো এখানে আমার মামি শাশুড়ি পাঁচ ভাগার ভোগ বাড়ছে, আর এখানে আমার হাজবেন্ড ভোগ নিয়ে গেল। আর এখানে আমরা কাজের ফাঁকে চলে এসেছি, আচার এসেছে আচার খেতে। তো দেখছি কোনটা কি খাওয়া যায়। তো আমি চালতার আচার খেতে ভালোবাসি, সেইটাই আমি পেয়েছি, তো ভাবছি একটু নিই। তো দেখো আবার ওইসব সেরে চলে এসেছি, মায়ের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার মায়ের ভোগ আরতি হচ্ছে। তোমরা মাকে দর্শন করো আর আজকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে কিন্তু আমার ডেলি লাইফ নয়, আমি মায়ের পুরো মহাষ্টমী এটা দেখাবো তোমাদেরকে, পুরোটা দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু দেখো আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো ভোগ আরতি হয়ে গেছে, ভোগ দেওয়া হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 8 আর চলে এসেছি রাতের ভোগে কাজে। এখানে লুচি বেলা হচ্ছে, দেখো আমার মামি শাশুড়িরা সমস্ত সবাই আছে এখানে, যা ওখানে কপির তরকারি করছে। আর না, কপি তরকারি আলুর তরকারি হয়েছিল। আর এখানে পিসি শাশুড়ি লুচি ভাজছে। তো এটা হচ্ছে একটা মামা শ্বশুর হেল্প করছে পিসিকে। আর লেটেস্ট হচ্ছে এই দেখো আমার ভাসুর দাঁড়িয়ে আছে লুচি ভাজার জন্য। তো ভাসুরও এবারে আমাদের সাথে কিন্তু হেল্প করেছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবেই আমরা মিলেমিশে মায়ের ভোগে আমরা নিজেদেরকে মানে কি বলবো একসাথে এই বছরটা, মানে সারা বছরে আমরা এইটা একবারে এক হই পুরো ফ্যামিলিটাই বলতে পারো। তো চলো মায়ের একবারে সন্ধি পুজো দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে কিন্তু এই 11:15, তারপরই মায়ের সন্ধি পুজো শুরু হবে। তো তার এইখানে আয়োজন চলছে, এখানে সমস্ত সবাই প্রদীপ জ্বালাচ্ছে। তো মায়ের সন্ধি পুজো শুরু হয়ে গেছে, আর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করছে। যতটা পারবো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো সবাই মিলে প্রদীপ জ্বালানো হচ্ছে, আমিও জ্বালিয়েছি তবে পরে গেছি। খুব ভিড়, লাফালাফি মারামারিটা এখানে প্রচণ্ড বেশি হয়, কেউ একটা জ্বালিয়ে সরে যায় না। তো তাই আমরা এগিয়ে যাইনি, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মায়ের
প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে মায়ের সন্ধি পুজোর আসল এটা শুরু হবে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, এবার পুজো শুরু হয়ে গেল, তারপরে হবে আরও তার আগে সন্ধি পুজোর যে মূল জিনিসটা আছে সেইটাই দেখাবো তোমাকে হচ্ছে। তো এই দেখো এখানে বলি দেওয়া হচ্ছে, মা এই সময় চণ্ডাল রূপে, মা চণ্ডী রূপে আসে। তো এই সময়টা অনেক সন্ধি পুজোর মেন জায়গা, যেখানটা আমি সত্যিকারের এসেছি এই পাড়াতে, বা বলবো মায়ের এইখানেই আমি প্রথম এই ব্যাপারটা জানি, আগে কোনো দিন জানতাম না ব্যাপারটা। তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। তো এখানে পুষ্পাঞ্জলিটা শুরু হয়েছে, তারপরে বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে দারুণ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। চণ্ডী পুজোটা জাস্ট শেষ হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভিডিওটা সত্যি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো, আবার কাল দেখা হবে, টাটা।